আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনারা। এদিকে তো বরাবরই দাবি করে আসছে সে তো মা, ইভেন বাংলা ভাষাতেও শুনছি সে নাকি বলছে মা তো মাই, মা সবসময়ই মা। আমি তার কথাতে একমত। আমি জানি মায়ের উপরে ভালোবাসার মতো মনে হয় সত্যিই কেউ নেই। যদি তাই হয় তাহলে বলবো এরিকো কেমন মা, যে মা মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে না। আরে একটা দুস্থ শিশুও তো প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়, আর সেখানে আমার বাচ্চারা স্কুল জীবন পড়াশোনার জীবন থেকে অনেক দূরে রয়েছে। তারা একটা তিক্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কেন মা হিসেবে কি কখনো তার মনে হয় না যে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন, তাদের সুনিশ্চিত এবং নতুন একটি ভবিষ্যৎ করার লক্ষ্যে অবশ্যই আমাদের মান অভিমান ভুলে দায়িত্বশীল আচরণ করতে হবে। কতটা দায়িত্ব তার একবার ভেবে দেখুন। মেয়েদেরকে মূর্খ বানিয়ে স্কুলে না যেতে দিয়ে নিজের পাশে রেখেছে। ইভেন আদালতের মাধ্যমে অনুরোধ করা হলেও সেই অনুরোধ শোনেননি তিনি। জাপানি মা নাকানো এরিকো বলে কথা, কোনো কথাই যার কানে যায় না, কোনোভাবেই যাকে কোনো কিছু স্পর্শ করে না, যিনি যা ভাববেন সেটাই করতে হবে। জাপানে থাকতে তিনি ভেবেছেন আমাকে সব কিছু করতে হবে, আমি করেছি। জাপান থেকে চলে আসার পরেও তিনি এখনও ভাবছেন আমাকে ঠিক সেগুলোই করাবেন যেগুলো তিনি করাতে চান। আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে অমানবিক ফিজিক্যালি এবং মেন্টালি যে নির্যাতন করেছে এরিকো এবং তার বাবা মা, সেটি হয়তো বা ভাষায় বলতে গেলে আমি লজ্জায় পড়ে যাব, আমি বিব্রত হব। কিন্তু তারপরেও চিরন্তন সত্য এটাই যে আমি সত্যিই ভুল করেছি হয়তোবা এরিকোকে বিয়ে করে। প্রথমবারের মতো যখন আমাকে ঠকিয়েছিল আমার তখনই বোঝা উচিত ছিল এ মেয়েকে নিয়ে সংসার করা হয়তোবা আমার কপালে নেই। কিন্তু তারপরেও ভাগ্যকে মেনে নিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভাবনা নিয়ে এত দূর পর্যন্ত এসেছি আমি। প্রতি মাসে বিরাট অঙ্কে টাকা দিতাম, ব্যাখ্যা করতে গেলে 4 লাখ টাকা দিতাম প্রতি মাসে। বিশাল অ্যাপার্টমেন্টের মালিক জাপানি মা নাকানো এরিকো, অথচ তিনি উঠে এসেছেন জাপানের অজুপাড়া গা থেকে, তিনি উঠে এসেছেন জাপানের ন্যূনতম একটা স্কুল থেকে, অথচ আমার কাছে বলেছিলেন আমেরিকান ডিগ্রিধারী সে, আমেরিকান ডক্টরেট করেছেন সে। কিন্তু সেই মিথ্যেগুলো যখন আমি জেনেছিলাম তখনই আমার সতর্ক হওয়া উচিত থাকলেও আমি হতে পারিনি, কারণ তারই মধ্যে 3টি সন্তানের জন্ম হয়ে গেছে। ওদের মুখপানের চেয়ে নানাভাবে সমস্ত কিছুকে বিষিয়ে দিয়ে চেয়েছি সামনের দিকটা এগিয়ে যাব, হয়তোবা এরিকো কোনো না কোনো দিন ঠিক হবে, শুধরবে। কিন্তু না, উনি শুধরাবার নয়, তিনি সন্তানের ভালো চাওয়া তো দূরের কথা, সন্তানের মঙ্গল হোক বিষয়টি তার মাথাতেই নেই, থাকলে এমন নিরক্ষরতার মধ্যে থাকতে হতো না আমার বাচ্চাদের। সবচেয়ে কষ্ট এবং দুঃখ লাগে সেই সময় যখন দেখি আশপাশ দিয়ে 4-5টা বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুল ব্যাগ নিয়ে বাবা অথবা মায়ের সাথে স্কুলে যাচ্ছে, হয়তোবা স্কুলের গণ্ডি পেরিয়ে তারা একসময় মহাবিদ্যালয়ে যাবে, সেখান থেকে বের হয়ে গ্র্যাজুয়েশন নিয়ে কোনো না কোনো কিছু করবে। তখন তাদের উজ্জ্বল আর সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তাদের বাবা মা। কিন্তু দেখুন আমাদের কপাল, আমার সন্তানদের কপাল, এত ভালো এত শিক্ষিত একটা পরিবারে জন্মগ্রহণ করেও যাদেরকে থাকতে হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টারে। প্রথম দিন যেদিন আমার কাছ থেকে টেনে নিয়ে আসে, সেদিন সিআইডি দ্বারা আমার কাছ থেকে সন্তানকে টেনে এনেছিল, তারপরে র্যাব, তারপর পুলিশ, ধারাবাহিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকেই পাঠানো হয়েছিল আমার বাড়িতে। সেখান থেকে আমার সন্তানকে আনা হয়েছিল থানায়, টানিয়া হিসরা কমও তো হয়নি। দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে যে অমানবিক আচরণ তিনি করছেন, এই বিষয়টি আসলে সত্যিই কি গ্রহণযোগ্য? জেসমিন মালিকা লাইলা লিনা বড় হয়ে সত্যিই কি এই বিষয়গুলো ভুলতে পারবে? তারা কি নানাভাবে তাদের কাছের মানুষগুলো দ্বারায় প্রলোভিত হবে না? তারা কি সবসময় এই বিষয়টি মেনে নিতে পারবে? কোন সন্তানের কপালে এত ভালো মা বা বাবা জোটে জানি না। বাবা হিসেবে আমারও অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমারও অনেক দোষ রয়েছে। আমি মনে করি আমার দোষ একটাই, সেটি হচ্ছে আমার সন্তানকে আমি যেতে দিতে চাই না। এরিকো আমার সন্তানকে নিয়ে যেতে চাইলে আমাকে মেরে লাশ বানিয়ে ফেলে রেখে তার উপর দিয়ে নিয়ে যেতে পারবে। তখন আর কোনো ইমরান থাকবে না, কোনো শরীফ থাকবে না তাকে বাধা দেওয়ার, নির্বিঘ্নে নিশ্চিন্তায় নিয়ে যেতে পারবে তার সন্তানকে। কিন্তু যতক্ষণ আমার শরীরে রক্তবিন্দু আছে, যতক্ষণ আমি পৃথিবীতে শ্বাস নেব, ততক্ষণ আমি বলবো আমার সন্তানদের আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না।
ইভেন আমি মৃত্যুর পরেও আমার সন্তানদের সাথে সাক্ষাৎ করতে চাই মহান আল্লাহর কাছে, তিনি হয়তোবা নিশ্চয়ই আমার এই কথাটাও শুনবেন। চলমানি ইস্যু নিয়ে যেভাবে সাপোর্ট করছেন দেশের মানুষ তা নিয়ে সত্যিই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ করতেই পারবো না। প্রতিনিয়ত আমার যেভাবে মনোবল বাড়াচ্ছেন, যেভাবে আমাকে ইন্সপিরেশন করছেন, যেভাবে আমাকে আরও বেশি বেশি সাহস যোগাচ্ছেন সেটি কম কিসে, আমি বুঝতে পারিনি যে আসলে মানুষ আমাকে এত ভালোবাসে। সত্যিই এই ক্রাইসিসে না পড়লে হয়তোবা ভাবতেই পারতাম না মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য এই কথাটা যে কতটা সত্য। আজ আমি অনেক আশাবাদী, মাত্র তিন দিন পর সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে, বুক ধুকপুক করছে। কোনো ক্রমে কোনো কিছুর বিনিময়ে যদি আমার সন্তানরা হাত ফসকে চলে যায়, আমি পিতৃ সেই পরিচয়টি হয়তোবা দেবার জায়গা আর খুঁজে পাবো না। আমি সারা জীবন সন্তানদের হারিয়ে হাহাকারে ঘুরে বেড়াবো। আর এটা আমার থেকে আপনারা লিখে নেন, জাপানি মা নাকানো এরিকো কোনো দিনই আমার সাথে বাচ্চাদের কোনো রকমের যোগাযোগ রাখতে দেবে না। তারপরেও কেন এসব হচ্ছে, কেনই বা করছে? তাকে নিয়ে বাংলাদেশে যেভাবে নাচানাচি হচ্ছে, বিষয়টি যদি জাপানে হতো তাহলে বলবো সেখানে এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই থাকতো না। সেখানে এমন অসহায় অনেক বাবা রয়েছে যাদের আহাজারি পৌঁছয় না মানুষের কান পর্যন্ত, রাজপথেই যে আহাজারিগুলো মিশে যায়, ধূলিসাৎ হয়ে যায় বাবার বুক ভরা স্বপ্ন অথবা ভিনদেশি মায়ের করুণ আর্তনাদ। কিন্তু তারপরেও আমি চাই আমাদের দেশের মানুষের মধ্যে যে আন্তরিকতা, যে মহত্ব, যে গুণগুলো রয়েছে সেগুলো ভালো করে উপলব্ধি করুক এরিকো, যার জন্য বলবো তার প্রতিও আপনারা সহানুভূতি জানাবেন। অবশ্যই সুদূর জাপান থেকে চলে এসেছেন তিনি, তার তো ইখতিয়ার রয়েছে। সর্বশেষ আর তিন দিন পরে জানা যাবে কি হচ্ছে আমার দুই সন্তানের ভাগ্যে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আপনাকে, আমাকে অপেক্ষা করতে হচ্ছে পুরো দেশবাসীকে। সর্বশেষ আর কথা না বলি একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন হাপু সন্তান নয়, বাংলাদেশে গৌরব এবং বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারে আজীবন। এই দোয়া চেয়ে আজ এখানে শেষ করছি। দর্শক, এমনই দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জাপানি নাগরিক নাকানো এরিকোর স্বামী এমরান শরীফ। বাংলাদেশি নাগরিক এমরান শরীফের এই স্ট্যাটাস দেখে চোখের কোণে পানি জমেনি এমন কোন লোকের সংখ্যা হয়তোবা খুবই কম। এই স্ট্যাটাসটি পড়েনি এমন মানুষের সংখ্যাও খুব কম। নানাভাবে নানাজন নানান রকমের মন্তব্য করছেন, তারা বিভিন্ন রকমের মন্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে পরবর্তীতে আসলে আমারই হতে যাচ্ছে হয়তোবা আমার সন্তান। তো এই মুহূর্তে আমি যে ভিডিওটি দেখালাম এবং বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের দীর্ঘ স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, পুরো ভিডিওটি দেখার পরে আপনি এই মুহূর্তে কী ভাবছেন অবশ্যই দর্শক কমেন্টের মাধ্যমে তা লিখে পাঠাবেন। বর্তমান জাপান বাংলাদেশি দম্পতির এই ইস্যুটি এমন একটি রূপ নিয়েছে যেটি প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, যার জন্য আমি জানি এরই মধ্যে অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন। তার জন্য আবারও বলছি নিজেদের মতামত লিখে পাঠাবেন। পরবর্তীতে আবারও নতুন কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন, সেই সঙ্গে দেশকে ভালো রাখবেন। খোদা হাফেজ।